আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি এমডি মুসাইদ ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই শীতের সকালে আপনাদের মধ্যে নিয়ে আসছে একটি গরম করার ভিডিও, সেটা হচ্ছে মিনি পাওয়ার টিলার 7 হর্স আনবক্সিং। তো এটা হচ্ছে 7 হর্সের একটি বক্স, এবং এই পাওয়ার টিলার মেশিনের ভিতরে কি কি থাকে আমরা এটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রথমত আপনাকে বক্সটা ওপেন করে নিতে হবে। আমরা বক্সটা অনেকটা ওপেন করে নিছি আমাদের সুবিধার্থে, এখন শুধুমাত্র আমরা বক্সটা ওপেন করে আপনাদেরকে দেখাবো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই বক্সটা ওপেন করার সময় অবশ্যই খুব সাবধান, কারণ এর যে লকগুলো আছে এটা প্রচুর পরিমাণ হাত কাটে এর জন্য। তো আমরা বক্সটা ওপেন করে নিব। তো দেখেন এর ভিতর থেকে আমরা কী কী পাচ্ছি। এটা হচ্ছে হ্যান্ডেল বা হাতল, যেটা দিয়ে আপনি ধরে পাওয়ার টিলারটাকে মুভমেন্ট করতে হবে। এটা হচ্ছে 7 ঘোড়া একটা ইঞ্জিন। এরপর এটা হচ্ছে গার্ড, আপনার যে মেশিনের সাইডে যে গার্ডটা লাগাতে হবে সেই গার্ড। এটা হচ্ছে আপনার এই যে হাতলের এখানে লাগাতে হবে, এর সাথে একটি টুল বক্স আছে এখানে লাগে। এরপরে আছে হচ্ছে আপনার একটা টুল বক্স এবং ম্যানুয়াল বই। এবং এখানে আছে সে কাঙ্ক্ষিত ফাল, দেখি কয়টা ফাল দিয়ে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16, অর্থাৎ এই সেটে 16, এই সেটে 16, তাহলে আপনি এখানে ফাল পাচ্ছেন 32টা, 32 ফালের পাওয়ার টিলার মেশিন। আমরা এক এক করে বের করি। এটা হচ্ছে চাকা, এটা লাইলনের চাকা, এই পিয়ার দেখেন। এটা 265 কেজি থেকে 300 কেজি লোড নিতে পারবে, তো আপনি খুব শক্তিশালী একটি চাকা। এরকম দুইটা চাকা পাচ্ছেন। এবং এটা হচ্ছে আপনার গিয়ার বক্সের যে গিয়ারের যে রড, আনুষঙ্গিক যা যা লাগে, এটা গার্ড লাগানোর জন্য, এটা চাকার হাতল, একটা চাকা লাগাতে হয়। আর এখানে মূলত হচ্ছে আপনার ফালগুলো সেট হবে। আর এটা হচ্ছে পিছনে বসাতে হয়, কারণ এটা কাজ হচ্ছে আপনার মেশিনটা চাষটা কতটা গভীরতা করবেন তার নির্ভর করবে এটার ফলের পরে। আপনি যেরকম গভীরতা চান সেরকম গভীরতা করতে পারবেন, এটা যখন চাষ করবেন তখন অবশ্য বুঝতে পারবেন যে আসলে এটা কতটা গভীরতা প্রয়োজন আপনার। আর এটাও আপনার মেশিনের ঠিক এই বরাবর সেট হয়। আনুষঙ্গিক যা যা প্রয়োজন এই জায়গায় আছে হচ্ছে আপনার পুরো নাটের বক্স, নাট, আপনার মেশিনের যত বড়গুলো নাট প্রয়োজন আছে সবগুলা। এবার আমরা দেখব হচ্ছে মেশিন। এর ভিতরে আর আছে হচ্ছে এটা হচ্ছে আপনার গিয়ারের, গিয়ারের জন্য স্টিক। এটা হচ্ছে অফ সুইচ, যেহেতু এটা পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন অফ করে যায়। আর এটা হচ্ছে আপনার এই হাতলটা লাগানোর জন্য, এই রড এবং নাটটা। তো এবার আমরা কথা বলি মেশিন ইঞ্জিন সম্পর্কে। এটা অনেক শক্তিশালী একটি ইঞ্জিন। এটা হচ্ছে মেশিন, দেখেন মেশিনটা কি সুন্দর স্মুথলি একটি মেশিন আপনি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে 170 F ইঞ্জিন, 196 cc। আর টোটালি এই মেশিনের ওয়েট আছে হচ্ছে আপনার 98 কেজি। এখানে আপনাকে মবিল দিতে হবে, এটা হচ্ছে মবিল চেম্বার ইঞ্জিন অয়েল, এখান থেকে আপনি মবিলটি আউট করতে পারেন। এবং আপনাকে এই সাইডে এসে এখানে হচ্ছে আপনাকে গিয়ার অয়েল দিতে হবে, এখানে হচ্ছে আপনাকে গিয়ার অয়েল দিতে হবে। এবং আপনি চাইলে এ সাইডেও মবিল দিতে পারেন, মানে মবিল দুই সাইড, আপনি এ সাইডটিও মবিল দিতে পারবেন, ওই সাইডটিকেও মবিল দিতে পারবেন। কিন্তু মবিল খোলার জন্য আপনার ওই সাইডটা বেস্ট, ওখান থেকেই আপনাকে মবিলটা বের করতে হবে। আর এর সাইডে আছে মেশিন সম্বন্ধে প্রথমত যেটা বলতে গেলে, এটা হচ্ছে আপনার গিয়ার বক্সের সাবজেক্ট, এটা হচ্ছে ইঞ্জিন সাবজেক্ট। এখান থেকে মূলত গিয়ারের যে কাজ, ফাল ঘোরানোর যে কাজ,
টাকা ঘোরানোর যে কাজ সেটা হচ্ছে আপনার এখানে করা হয়েছে। এবং এই যে বাইরে এইগুলাই আপনি বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনার মাটি নিড়ানো বা আগাছা পরিষ্কার, আপনার ড্রেন করা, তারপর আলু তোলা, পেঁয়াজ তোলা, বিভিন্ন ধরনের টুল আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন, গ্যাসোলিন ইঞ্জিন। তো পেট্রোল ইঞ্জিনটা আপনার এখানে মূলত পেট্রোলের ট্যাঙ্কে করা হয়েছে, দেখেন এখানে আপনি 3 লিটারের মতন ফুয়েল দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার এয়ার কুলার, এটা হচ্ছে সাইলেন্সার, এবং এটা হচ্ছে আপনাকে ফিল্টার, আর এটা হচ্ছে আপনার স্পার্ক প্লাগ। যেহেতু এটা পেট্রোল ইঞ্জিন তো সেহেতু এখানে স্পার্ক প্লাগ থাকবে, দেখেন এটা হচ্ছে আপনার স্পার্ক প্লাগ। তো মূলত এই পেট্রোল ইঞ্জিনগুলোর মূলত সমস্যাগুলো টুকটাক এই প্লাগগুলোই হয়, এই জন্য পেট্রোল ইঞ্জিন খুব ভালো, কারণ এটার খুব একটা সমস্যা হয় না। এবং মেশিনটা ওজনের দেখতে বলতে গেলে আপনার টোটাল ওজন আছে 98 কেজি আর সব সহ, কিন্তু যখন আপনি শুধু মেশিনটা হিসাব করবেন তখন আপনি মেশিনটার ওজন 50 থেকে 54 কেজির ভিতরে। এটা হচ্ছে আপনার কার্বোরেটর, এটা দিয়ে মূলত আপনার তেল ফিল্টারিং করে। এবং এর সাইডে আছে আপনার হচ্ছে তেলের চাবি, হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে তেলের অন অফ চাবি। এবং এটা হচ্ছে আপনার চোখ, অন অফ চোখ, পেট্রোল ইঞ্জিনের যে চোখ থাকে এটা চোখ। আর এটা হচ্ছে আপনার ক্লাচ, এখানে মূলত ক্লাচটা আপনাকে সেটিং করতে হবে। তো মেশিনটা খুবই সুন্দর একটি মেশিন, আপনারা চাইলে এই মেশিনটা, যারা অল্প বাজেটে কম খরচে যারা এরকম একটি মেশিন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি মেশিন, কারণ আপনি এখানে মাল্টিপারপাসে একটা মেশিনে আপনি কাজ করতে পারবেন। আর স্টার্টিং খুবই সহজ, এটা হচ্ছে আপনার দড়ি টেনে স্টার্ট, খুব ইজিলিভাবে আপনি স্টার্ট দিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি যারা এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন তারাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো মেশিনের আরও বিস্তারিত সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আর মেশিনটার রেট সহ বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট sundarbanfarm.com এ ভিজিট করবেন। আমরা এবার নেক্সট ভিডিওতে আমরা মেশিনটা আপনাদেরকে চালিয়ে দেখাবো, মেশিনটা কীভাবে সেট আপ করতে হয় এটার সম্বন্ধে বিস্তারিত দেখাবো। তো অবশ্যই নেক্সট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে, সকল প্রকার কৃষি পণ্যর রেট সহ বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। আমরা সারা বাংলাদেশের সকল প্রকার মেশিন, পাওয়ার টিলার সহ এভরিথিং, যা কিছু আপনার প্রয়োজন সব কিছু আমরা হোম ডেলিভারি করে থাকি। চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন অথবা আমরা আপনার ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।